উনি নিমাংশা করতে চেয়েছিল ওই জন্য আমার বলি আমার বিচার চাই আমার নিমাংশা করবো আমার বিচার চাই তার জন্য ওনাকে তাড়া করেছিলাম আর তার গণেশ বাবুর পুলিশ যারা গার্ড করে নিয়ে এসেছিল তারা আমাদের উপর হাত চালাচ্ছিল ওনার পুলিশ গুলো আমাদের উপর হাত চালাচ্ছিল বলে আমরা ওদের উপর হাত চালিয়েছি এটা আমাদের আমাদের কোনো দোষ নেই মানে এটা শুধু জয়নগর নয় মানে এই ঘটনাটা পুরো চারদিকে ঘটছে কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ এর বিরুদ্ধে মানুষ যে বিক্ষোভে বিক্ষোভ দেখাচ্ছে বিধায়ককে তাড়া করছে পুলিশকে তাড়া করছে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ এতদিন মানুষ মেনে নিত সব কিছু মানুষ এতদিন মেনে নিত অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতো না কিন্তু আজকের আরজিকর কাণ্ডের পর দিকে দিকে আজকের এই আওয়াজটা উঠেছে বা এই প্রতিবাদী মানুষরা তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে এইটা হলো পজিটিভ দিক ঘটনাও অনেকগুলো ঘটছে কিন্তু সাধারণ মানুষ যে রুখে দাঁড়াচ্ছে প্রতিবাদী মানুষ যে রাস্তায় নামছে এটাই হলো পজিটিভ দিক আমরা এটাকেই না এটা এটা জুনিয়র ডাক্তাররা কীভাবে আন্দোলন করবে এটা তো বলা যায় না কিন্তু তাদের বিচার বুদ্ধি অনুযায়ী তারা তাদের রাস্তা ঠিক করেছে কিন্তু জুনিয়র ডাক্তাররা ভয় পেয়েছে এটা এটা আমরা কেউ বিশ্বাস করে না রাজ্য সরকার পোষিত কিছু কয়েকজন মানুষ কয়েকজন স্থাবক তারা এই ধরনের অপপ্রচার করছে আমরা জুনিয়র পিডিয়ারের পক্ষ থেকে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম দিন থেকেই আমরা আছি এবং থাকছি এবং থাকবো আমরা দেখেছি পিডিয়ারের সমস্ত আন্দোলন জনমুখী হয় জনগণের জন্য হয় জুনিয়র ডাক্তাররা যেখানে স্ট্রাইক করছে তার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এটা নিয়ে আপনি কী বলবেন জুনিয়র ডাক্তার আছে 7,500 আর মানে এ রাজ্যে হসপিটালের সংখ্যা মানে 9,000-এর বেশি মানে আর জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে আছে এমনি হসপিটালে তো জুনিয়র ডাক্তার নেই ফলে এমনি হসপিটালে পরিষেবা বন্ধ হওয়ার কোনো কারণই নেই আর যদি ডাক্তাররা তাদের জীবন সংশয় ঘটে যদি তাদের অস্তিত্বের সংকট হয় তাহলে তারা তো আন্দোলনের পথে যাবেই এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই আজকে যদি আমি আমি শিক্ষকতা করি আমার শিক্ষকতায় করতে গিয়ে যদি আমার প্রাণ সংশয় হয় তাহলে আমরা তো রুখে দাঁড়াবোই আমরা তো আন্দোলনের পথে যাবই এটা নিয়ে তো কিছু বলার নেই শিক্ষাদান আর হচ্ছে স্বাস্থ্য দুটো অন্যতম আলাদা বিষয় একটা হচ্ছে জীবন বাঁচবে আর একটা হচ্ছে শিক্ষাদান হলে তার কর্মসংস্থান উন্নতি বা সমাজের পরিবর্তন কিন্তু জীবনটা তো মানুষের আগে সেক্ষেত্রে যে চিকিৎসা না হয়ে প্রায় দেখেছি আমরা অনেকজন মারা গেছে হাসপাতালগুলোর চিকিৎসা হচ্ছে না এমনকি জুনিয়র ডাক্তার যে কর্মবিরতি সময় দেখেছি আন্দোলনের নামে অনেক সিনিয়র ডাক্তাররা তারাও কাজে যোগ দেয় না হাসপাতালগুলো থেকে দেখলেই যে ডাক্তাররা আন্দোলনে আছে সিনিয়র ডাক্তাররা এটাকে কীভাবে দেখছেন না আমরা এটাকে দেখছি এইভাবে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আগে এবং আন্দোলনের পরে প্রচুর মানুষ স্বাস্থ্য মানে হাসপাতালগুলোতে প্রচুর মানুষ মারা গেছে এটা হাসপাতালের পরিকাঠামোর সমস্যা এটা জুনিয়র ডাক্তারদের চিকিৎসার সমস্যা নেই আপনারা জানেন মালদা একটা হাসপাতালে মানে সেলাই করার সেলাই করার সুতো নেই এর জন্য কি জুনিয়র ডাক্তাররা দায়ী এর জন্য পরিকাঠামো দায়ী বেড নেই কোনো হাসপাতালের বেড নেই তার জন্য তারা নিগৃহীত হচ্ছে এর জন্য ডাক্তাররা দায়ী এর জন্য পরিকাঠামো দায়ী ফলে আসলে পরিকাঠামোগত যে সমস্যা সেইগুলোকে জুনিয়র ডাক্তারে আন্দোলনের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে রাজ্য সরকার এবং তার স্থাবক বাহিনীরা এটা করছে আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা তারা তাদের সঠিকভাবে তারা আন্দোলন পরিচালনা করছে এবং 7,500 জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গোটা স্বাস্থ্য ব্যবস্থা কোলাপস হয়ে গেছে এমনটা আমি বিশ্বাস করি না এবং কেউ বিশ্বাস করবে না মেডিকেল কলেজগুলো ছাড়া অন্য হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারের অপশানই নেই সেখানে ডাক্তাররাই আছেন এবং তারা চিকিৎসা করছেন ফলে সব দোষ জুনিয়র ডাক্তারদের সব দোষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা একেবারে মানতে রাজি নই কিন্তু তারপরেও আন্দোলন চলতে গেলে কিছু খামতি থাকে চিকিৎসা খামতি হতেই পারে সেটা তো কিছু করার নেই সেটা রাজ্য সরকার যদি তাড়াতাড়ি বিষয়গুলো মেনে নেন দাবিগুলো মেনে নেন তাহলে আর এত ঝামেলা পোয়াতে হয় না সাধারণ মানুষকে ঝামেলা পোয়াতে হয় না আসলে রাজ্য সরকার চাইছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে এইটা রাজ্য সরকারের পলিসি 24 ঘন্টা আলটিমেট আজকে টাইম দেওয়া হয়েছে
তার পরবর্তীতে পদক্ষেপ হিসেবে আপনি একজন আন্দোলন সমর্থনকারী হিসেবে কি বলতে চান? তারা আমার অনশনের দিকে যাবেন বলে তারা স্বীকার করেছেন, তো যাবেন। রাজ্য সরকার যদি মিটিয়ে না নেয় তাহলে এছাড়া কোনো রাস্তা নেই, তো কোনো রাস্তা নেই। ধর্ম মানে কর্মবিরোধীদের গেলে তাদের বিরুদ্ধে লোক খাপানো হচ্ছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে, তাহলে সে তারা অনশনের পথে যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না, তা একজন বা দুজন অনশনকারী হয়তো মারা যাবেন, হয়তো সংকটাপন্ন হবে, তাতে রোগী তো মারা যাবে না। ফলে আন্দোলনটা সঠিক পথে চলছে বলে আমার মনে হয়। পুলিশ প্রশাসনকে মন্দিরের ঘণ্টা বা ফুটবল হিসেবে ব্যবহার করছে আজকাল, আজকে যারা শাসনে রয়েছে তারা যখন বিরোধী ছিল এই পুলিশের বিরুদ্ধে তাদের ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ ছিল, কিন্তু আজকে পালা পরিবর্তন হয়ে যারা বিরোধী ছিল তারা শাসক দলে এসে এখন বলছে এই পুলিশ অকল্যান্ড পুলিশ। কি বলবেন? না না, এইটা তো ঘটনা, এখানে ধর্ণা মঞ্চ করে বিরোধী নেত্রী ক্ষমতা এলেন, ক্ষমতা এসে প্রথমেই এখানে সভা সমিতি নিষিদ্ধ করলেন এই মেট্রো চ্যানেল। ফলে আজকে যারা শাসক মানে বিরোধী তারা আগামী দিনের শাসক, ফলে এই অব্যবস্থা, এই পুলিশি অব্যবস্থা, পুলিশকে পার্টির কাজে লাগানো, এটাকে এটা সমস্ত সরকার সমস্ত ভোটবাজ রাজনৈতিক দলগুলো এটা করে, এটা নতুন কিছু না। আলতাফ আহমেদ একশোর মধ্যে 100% সমর্থন করি, কারণ যখন নবান্নে তাদের সঙ্গে সভা হলো, প্রতিশ্রুতি দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি মানা হলো না, সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা দিলেন, সেই নির্দেশিকাও রাজ্য সরকার মানতে রাজি হলো না, ফলে এছাড়া তো কোনো রাস্তা নেই। মানে এই জুনিয়র ডাক্তারদের এই বর্তমান আন্দোলন এছাড়া তো কোনো রাস্তা নেই, মানে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন সেই আন্দোলনের সমস্ত রাস্তাই বন্ধ করে দিয়েছে সরকার, ফলে এছাড়া তো কোনো উপায় নেই। ফলে সঠিকভাবেই জুনিয়র ডাক্তাররা এগোচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা সূত্র মাধ্যমে খবর পেলাম গত কাল লক্ষ্মীকান্তপুরের জয়নগরে একজন 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে ফেলে দিয়েছে, কি বলবেন?